সাকিব খানকে দেখার জন্য সাকিব রানা সকাল থেকে এয়ারপোর্ট অপেক্ষা করতেছে সাকিব খানকে কখন দেখবে। এটাকে বলে মেগাস্টার সুপারস্টার সাকিব খান। বাংলাদেশে এমন কোনো নায়ক নেই সাকিব খানের মতো কোনো দর্শক গিয়ে এয়ারপোর্টে বসে থাকবে। দেখেন যারা সাকিব খানের ব্যাপারে বাজে কথা বলতেছেন তাদেরকে একটা কথা বলতে চাই, এখন থেকে বাজে কথা বলার আগে একটু ব্যাস করে তারপর বাজে কথা বলবেন, এবং বলে ঘুমের ট্যাবলেট খেয়ে এখনো শুয়ে পড়ো, না হলে এগুলো সহ্য করতে পারবেন না। যারা বলেন সাকিব খানের দিন শেষ, আমি বলতে চাই সাকিব খানের বাংলাদেশ চোখে দেখার পর যদি বলেন সাকিব খান কিছুই করতেছে না, সাকিব খানকে দিয়ে সিনেমা ইন্ডাস্ট্রি চলতেছে না, তাদেরকে বলতে চাই আপনাদের এই ঘোড়ার ঘাস কাটার কোনো দরকার নাই, সিনেমা ছেড়ে আপনারা অন্য জগতে চলে যান। কেন নয়, সাকিব খানের ব্যাপারে যারা বাজে কথা বলতেছেন তাদেরকে বলতে চাই সাকিব খানকে হিংসা করেন, তার জন্য সাকিব খানের বাজে কথা বলতেছেন। সাকিব খানকে নিয়ে কথা বলার আগে অনেক কিছু ভাববেন, ভাবার পর সাকিব খানের ব্যাপারে কথা বলবেন, না হলে সাকিব খানদের গালিগালাজকে আপনাদের একদম হৃদয় মন ঠান্ডা হয়ে যাবে। তার জন্য বলতে চাই সাকিব খান এমন একজন নায়ক যাকে দেখার জন্য এয়ারপোর্টে সাকিব রানা চলে যায়। বাংলাদেশে এমন নায়ক বর্তমানে আছে আর হবে এই জন্য আমার মনে হয় না, আর 100 বছরের মনে হয় সাকিবের মতো এমন নায়ক বাংলাদেশে জন্ম হবে না আমরা জানি না।